প্রেম লেভিন মৃত্যু, হাওড়ার মেয়ে মিষ্টুর এমন পরিণতি হলো কিভাবে? মৃত্যু 17 ঘন্টা আগেও ইনস্টাগ্রামে রিল ভিডিও পোস্ট করেছিলেন টেলি অভিনেত্রী পল্লবীতে। শেষ কয়েক ঘন্টায় কি এমন ঘটে গেল যে আত্মহত্যা করতে হলো টলিউডের উঠতি অভিনেত্রীকে? বাঙুর হাসপাতালের সামনে জড়ো হওয়া টলিউড অভিনেতাদের ভিড়ে আপাতত এই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে। রবিবার সকাল 9:50 পল্লবীকে তার গড়ফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার গলায় জড়ানো ছিল বিছানার চাদর, তবে ঘরে কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ। পল্লবী মন মানে না নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। রবিবার শুটিংয়ে যাওয়ারও কথা ছিল তার। সহ অভিনেতা ভরত কল জানিয়েছিলেন একদিন আগেও তারা একসঙ্গে শুটিং করেছেন, তখনও বেশ হাসিখুশি ছিলেন অভিনেত্রী। ভরতের মতোই পল্লবীর সহকর্মীরা জানিয়েছেন বরাবরই প্রাণবন্ত ছিল পল্লবী। সহ অভিনেতাদের নিয়ে ইনস্টাগ্রামে প্রায়শই রিল বানাতেন পল্লবী। শেষ দিন শুটিংয়ে সবার সঙ্গে হেসেই কথা বলতে দেখা গিয়েছে তাকে। ডাকনাম মিষ্টু, বাড়ি হাওড়ার সাঁতরাগাছিতে, তবে সেখান থেকে মাস কয়েক আগেই গড়ফার একটি আবাসনে চলে এসেছিলেন পল্লবী। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন এক বন্ধুর সঙ্গে লেভিন সম্পর্কে ছিলেন পল্লবী। হাওড়ার বাড়ি থেকে গড়ফার ফ্ল্যাটে চলে আসার কারণ সম্ভবত সেটাই। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে পল্লবীর সঙ্গে যে বন্ধু গড়ফার ওই ফ্ল্যাটে থাকতেন তার সঙ্গে মৃত্যুর আগের দিন রাতে কথা কাটাকাটি হয়েছিল অভিনেত্রীর। পুলিশ একথাও জেনেছে পল্লবী মৃত্যুর সময়ে বাড়ির বাইরে ছিলেন তার বন্ধু। পুলিশকে অভিনেত্রীর বন্ধু জানিয়েছেন বাড়ি ফিরে ঘরের দরজা ভেঙে পল্লবীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তিনি, তারপরই পুলিশকে খবর দেন। পুলিশ যদিও পল্লবীর ঘর থেকে কোনো সুইসাইড নোট পাননি। প্রসঙ্গত, পল্লবীর অভিনয় জীবন খুব বেশি দিনের নয়। পর্দায় তার প্রথম বড় চরিত্র রেশম ঝাপি ধারাবাহিকে, তবে নায়িকা হিসেবে বড় সুযোগ আমি সিরাজের বেগম ছবিতে। ওই ছবিতে পল্লবীকে দেখা গিয়েছিল সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে। ধারাবাহিকে পল্লবীর বিপরীতে ছিলেন শন বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী সুপ্রিয়ার নাতি শনির সঙ্গে পল্লবীর রসায়ন জনপ্রিয় হয়েছিল। টলিউডে কাঙ্ক্ষিত ব্রেক পেয়ে গিয়েছিলেন পল্লবী। আসতে শুরু করেছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাবও। ধীরে ধীরে টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ হয়ে উঠতে শুরু করেছিলেন পল্লবী। কুঞ্জ ছায়া ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর ফের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তার কাছে। মন মানে না ধারাবাহিকে আবার নায়িকার চরিত্র পান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত সেই ধারাবাহিকে শুটিং করেছেন পল্লবী। গত 48 ঘন্টায় তিনি নেট মাধ্যমে একাধিক পোস্ট করেছেন। অভিনেত্রীর সহকর্মীরা প্রশ্ন তুলেছেন হাসিখুশি প্রাণবন্ত একটি মেয়ে হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নিল কেন, তা অবিলম্বে তদন্ত করে বের করুক পুলিশ। রবিবার অবশ্য পুলিশ পল্লবীর ওই বন্ধুকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।